ওয়েলকাম স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েলকাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রোস্ট্যার ইলেকট্রোস্ট্যার থেকে তিন মার্কসের কী কী প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ যেটা ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেন্সিয়াল এবং ক্যাপাসিটার প্রথমে যেটা স্থির তরিত ক্ষেত্র আছে ঠিক আছে তার উপর বেস করে তো এ ব্যাসাদ্দ টি ব্যাগ বিশিষ্ট একটি আহিত পরিবাহীর বুধবুদের বিভব দিয়েছে পোটেন্সিয়াল দিয়েছে ভি এখন বুধবুতটি ফোঁটায় পরিণত হলে ফোঁটার পৃষ্ঠে তড়িৎ বিভব কত সেটা বের করতে বলা হয় বুধবুত যেটা আছে তার তরিদাদান যদি আমরা বুধবুধ যেটা আছে তার তড়িদাধান যদি কিউ ধরি আমরা ধরছি যে বুধবুতটির তড়িদাদান কত কিউ তাহলে পৃষ্ঠে তড়িৎ বিভাগ ভি টু ধরছি ওয়ান বাই ফোর এফ সেন জিরো কিউ বাই এ ফর ব্যাসার্ধ এটা বুধ বুধের যে ব্যাসার্ধ হবে এ তাহলে এই ওয়ান বাই ফোর এফস ওয়ান জিরোকে ধরো কে ধরে নিলাম তাহলে কে ইন্টু কিউ বাই এ যেখানে ওয়ান বাই ফোর এফস ওয়ান জিরো এটাকে আমরা যেহেতু কনস্ট্যান্ট আসি তাকে কে ধরলাম যেটা নট ইকাল টু জিরো তার মানে আমরা বলতে পারি কি যে ভি ইকোয়াল টু কিউ কে বাই এ কিউ কে বাই এ এটা তো আমরা বলতে পারি তো এবারে দেখো বুধবুত্তি বলছে যে একটা ফোঁটায় পরিণত হলো তাহলে সেই ফোঁটাটোর ব্যাসার্ধ যদি আর হয় ফোঁটাটোর ব্যাসার্ধ যদি আমরা আর ধরি এবারে ফোঁটা যখন পরিণত হয় সেই ফোঁটাটা কিন্তু গোলকের মতো দেখতে হয় অর্থাৎ গোলক সেব আকৃতি সেটা শঙ্কু হয়ে যাচ্ছে গোলকের সেব আকৃতির মতো কিন্তু তৈরি হয় মানে শুধু গোল থাকে না তার আয়তনও থাকে ঠিক আছে ভিতরে যে আয়তন সেটাও থাকে তার মানে আমরা বলতে পারি কি যে ফোঁটাটার যে আয়তন হবে আর এই যে বুধবুথের আয়তনটা সমান হবে তাহলে ফোঁটাটোর আয়তনটাকে যদি আমরা চারের তিন পাই আর কিউ বলি আর যেটা ফোঁটাটার ব্যাসার্ধ বড় আতেরা আর এটা কি হবে তাহলে বুধবুথের যে ক্ষেত্রফল ফোর পাই স্কোয়ার এবং তার যে বেদ যে বেদ দিয়ে দিয়েছে টি এর সমান হবে এখানে আর স্কোয়ার দিতাম যেহেতু ব্যাসার্ধটা এ দিয়ে দিয়েছে তাই এখানে এ দিয়েছে তাহলে বোর্ড সাইড কাটলে কী হবে ফোর পাই ফোর পাই কেটে যাবে তাহলে এখান থেকে আমরা কী পাব যে আর ইকাল টু থ্রি এ স্কোয়ার এই তিনটা এদিকে থ্রি স্কোয়ার টি টু পাওয়ার এত বুঝতে পারলে এবারে ফোঁটাটার পৃষ্ঠে দরিদ্র বিভাব বার করতে বলেছে তাহলে ভি ইকালটা আমরা কী পেয়েছিলাম কে কিউ বাই আর তাই তো কে কিউ বাই আর এখানে যেহেতু ব্যাসার্ধ ছিল এখানে ব্যাসার্ধটা আর যেহেতু বুধবুথের ফোঁটার বলেছে সেই কারণে ওখানে বুধবুথের বলেছিল বলে এ ব্যাসাদ্য বলে এ ধরেছিলাম এখানে আর এবার এই আরের মানটা আমরা কী বার করেছি একটু আগে যে থ্রি এ স্কোয়ার টি টুটি পার হাফ তাহলে এখানে লিখতে পারি যে কে ইন্টু কিউ বাই থ্রি এ স্কোয়ার টি টুটি পার হাফ না একের তিন তাই তো আবার কী বলতে পারি যে কে ইন্টু আমরা সূত্র কী ছিল যে ভি ইকুয়াল টু কি সূত্র ছিল কে কিউ বাই এ তাহলে কিউ ইকুয়াল টু এখান থেকে বলতে পারি কি ভি এ বাই কে ভি ইন্টু এ বাই কিউ তাহলে কিউ ইকুয়াল টু কী বলতে পারি এ আর কেটা এদিকে চলে এলো তাহলে এখানে যদি আমরা কে ইন্টু কিউর জায়গায় ওটা বসাই ভি এ বাই কে ইন্টু নিচে এটা যেটা আছে ওয়ান বাই থ্রি এ স্কোয়ার টি টু ডি পাওয়ার হাফ তাহলে এখান থেকে কে কে কেটে যাবে ঠিক আছে পড়ে থাকবে তাহলে কি ভি টু এই এ আর টি টু পাওয়ার হাফ করলে এখানে কত হবে এ টি এ বাই থ্রি টি টু ডি হাফ হাফ করছি এটা হচ্ছে একের তিন টু ডি পাওয়ার একের তিন তাহলে এটাই হবে উত্তর যাদের অসুবিধা হবে একটু করে দেখে নেবে চলো নেক্সট প্রশ্ন চলো আমরা নেক্সট প্রশ্ন যাই বলছে আয়তকরণের উৎস ভোল্টেজ স্থির রাখা হলে একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তির কত পরিবর্তন হবে যদি পাঁ দুটির ব্যবধান টেন পারসেন্ট হ্রাস করা হয় বা টেন পারসেন্ট কমিয়ে দেওয়া হয় তাহলে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তি ইউ টু কি হাফ সি ভি স্কোয়ার তাহলে সি ইকলটা আমরা কী জানি যে জিরো এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার অর্থাৎ জিরো পড়া শূন্য মাধ্যমে পড়া দুটো হবে এ যদি সেই পাতের ক্ষেত্রফল হয় ডি যদি পরিধি হয় ব্যাসাধ্য হয় তাহলে এই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে ইউ এর সাথে যদি ডি এর সম্পর্ক আমরা বার করি অর্থাৎ পাত দুটোর যে ব্যবধান তাহলে ইউ প্রোপোশনালটি কি ওয়ান বাই ডি ইউর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে ইউ ওয়ান ইউ বাই ইউ ড্যাশ যা হবে উল্টোটা হবে ডি বাই ডি ড্যাস হবে যেহেতু ব্যস্তানুপাতিক এবং সেটার মান কি বলেছে যে ব্যবধান টেন পার্সেন্ট কমানো হয় মানে আগেরটা যদি একশো থাকে পরেরটা কি টেন পার্সেন্ট কমানো হয় মানে একশো বাই নব্বই এই জায়গাটাই বুঝতে হবে তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ কত তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ড্যাশ ছিল ইউ ড্যাশ থেকে ইউ হবে আর এটা ইউ ইন্টু হানড্রেড পারসেন্ট করলে পেয়ে যাব তাহলে ইউ ড্যাশ বাই ইউ মাইনাস ওয়ান ইন্টু হানড্রেড পারসেন্ট করলে তাহলে কত হবে ইউ ডাস বাই ইউ কত ওখান থেকে দিয়েই দিয়েছে একশো বাই নব্বই মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে করলে আসবে কত এটা নব্বই মানে দশ বাই নয় মাইনাস ওয়ান মানে করলে হান্ড্রেড তার মানে ওয়ান বাই নাইন ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু একশো বাই নাইন পার্সেন্ট এটাই বার করতে হবে খুব সহজ একটা অঙ্ক বাট এক্সামে আসে তাই বুঝিয়ে দিলাম চলো নেক্সট প্রশ্ন বলছে একটি সমান্তরাল পাত ধারকের দুটো পাদ আছে দুটো পাতের মধ্যবর্তী অংশ চীনের চার ভাগ একটা পরা পদার্থ দ্বারা পূর্ণ থাকে মাধ্যপটির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান তিন হলে ধারকটির কত শতাংশ শক্তি পরাবৈদ্যুতিক সঞ্চিত হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে ধরা যাক ধারকটির পাদ দুটির ক্ষেত্রফল কত ধারকটির পাঁচ দুটির যদি ক্ষেত্রফল বার করি এই ধারকটির পাঁচ দুটির ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম পা দুটোর মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা ডি ধরলাম তাহলে যে পরাবৈদ্যুতিক আছে তার বেদ কত তার বেদ হবে থ্রি ডি বাই ফোর কেন বলেছে তিনের চার ভাগ পরাবৈদ্যুতিক দ্বারা পূর্ণ থাকে সেই কারণে বেদের সাথে তিনের চার ভাগ গুণ হয়ে গেল তাহলে সম্পূর্ণ ধারতিক ধারকত্ব করতে হবে সি ই কর টু সিগম জিরো এ বাই ডি হয় কিন্তু এখানে ডিটা ভাগ ভাগ আছে মানে একটা ডি বাই ফোর অংশ থাকছে ঠিক আছে এবং আরেকটা এই যে থ্রি ডি বাই ফোর ইন্টু তিন ভাগ থাকছে কেন যেহেতু পরবর্তী ধ্রুবক তিন আছে এখানে পরবর্তী ধ্রুবকের মান তিন আছে মানে এখানে তিনগুণ মান যদি এখানে একটা কে গুণ হয় এই ওয়ান বাই কেটা এখানে গুণ হয়ে যাচ্ছে তাহলে করলে আমরা কত পাবল টু সিকমা জিরো এ ডি বাই ফোর ডি বাই ফোর প্লাস এত তাহলে এই ডি বাই ফোর এটাও কাটলে কী হবে ডি বাই ফোর হবে ডি বাই ফোর ডি বাই ফোর যোগ করলে ডি বাই টু তাহলে টু উপরে গেলে টু সিকমা জিরো এ বাই ডি এটা হচ্ছে সি এখন যে অংশে পরাবতী দিক আছে তার ধারকত্ব যদি আমরা বার করি সেটা কত হবে যেহেতু পরবর্তী ধ্রাবকের মান তিন বলেছে তাহলে কে সিগমা জিরো এ বাই ডি হয় তাহলে সেটা কত হবে পরবর্তী তিন তাহলে সি সিগমা জিরো এ বাই ডি অংশ কিন্তু এখানে কত অংশ আছে থ্রি ডি বাই ফোর অংশ যেটা বার করলাম তিনের চার ভাগ তাহলে এত তাহলে কাটলে আসবে কত ফোর সিগমা জিরো এ বাই ডি তাহলে এটা সি ড্যাশ বার করলাম আর এখানে সি বার করেছে ঠিক আছে তাহলে পরবর্তী দিন অংশে সঞ্চিত শক্তি আর ধারকে কত সঞ্চিত শক্তি সেটা বার করলেই আমরা পেয়ে যাব অনুপাত তাহলে ধারকের সঞ্চিত শক্তি কত হবে কিউ স্কোয়ার বাই টু সি ড্যাশ যেটা আর সেতে যাবে থাকবে কি সি বাই সি ড্যাশ তাহলে সি কত বার করেছি আমরা টু সিমার শিলন এ বাই ডি যেটা প্রথমে এই সি বার করলাম এইটা আর পরেরটা কি সি ড্যাশ বাই ফোর সিগমা ছিল এ বাই ডি কাটাকুটি কেটে করে দেখবে সব কেটে যাবে শুধু হাফ হবে তার মানে ফিফটি পারসেন্ট তাহলে কত শতাংশ পড়াবৈদিক সঞ্চিত হবে ফিফটি পারসেন্ট সঞ্চিত হবে ইলেকট্রো থেকে টোটাল আমি বারোটা প্রশ্ন পিডিএফ আকারে দেবো এবছর এইচএসের সাইসান হিসেবে বারোটা কেন পরবর্তীকালে যোগ করতে পারি আপাতত আমরা বারোটা করো তার মধ্যে যেগুলো অঙ্ক আছে একটু বোঝার আছে সেইগুলো একটু আমি এখানে আলোচনার মাধ্যমে করছি যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বুঝতে সুবিধা হয় আর যে প্রশ্নগুলো ডাইরেক্ট প্রশ্ন যেমন সমান্তরাল পাট ধারকের ধারকত্ব দেওয়া হয়েছে তড়িৎ দ্বীপেরও লম্ব সমুদ্রি খণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবলের রাশিমালা দেওয়া হয়েছে এইগুলো জেনারেলি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রী ইলেকট্রোস্ট্যাটে পড়েছে তাদের আশা করি কোনো অসুবিধা হবে না সেই হিসেবে দিলাম না কিন্তু যে জিনিসগুলো একটু বোঝানোর আছে অঙ্ক টাইপে নতুন ধরনের অঙ্ক সেইগুলো একটু বুঝি বুঝি তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি ঠিক আছে তাহলে কি করবে এই ক্লাসগুলো দেখে নেওয়ার পর আমাকে একটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে সেভেন সেভেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিবারে লিখি আবারও লিখছি সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবে নক করলেই আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো বুঝতে পেরেছো যে টোটাল যে বারোটা পিডিএফ আছে আমি তোমাকে অবশ্যই পাঠিয়ে দেব চলো নেক্সট প্রশ্ন বলছে যে তিনটে ধারক আছে তিনটে ধারক আছে যাদের ধারকত্বের অনুপাত দেওয়া হয়েছে ওয়ান ইস টু 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 থ্রি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের পার্থক্য ছয় ম্যারোপার্ডে ধারকগুলির ধারকত্ব কত তুলনামূলকভাবে একটু সহজ প্রশ্ন তবু আমি যাতে বুঝতে না অসুবিধা হয় অনেকে বুঝতে অসুবিধা হতে পারে আমি বুঝিয়ে বলছি তাহলে তিনটে ধরো ধারকত্ব কী দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তো একটা ধারকত্ব সি আর একটা টু সি আর একটা থ্রি সি এইরকম ধরো ভাবছি আমরা এবারে কি বলছে যে যদি আমরা প্যারালালে করি প্যারালালে করলে কি হবে তিনটের যোগ ফল তার মানে সিক্স সি আর যদি আমরা সিরিজে করি ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি সি তাহলে এখান থেকে কত আসবে ওয়ান বাই করলে লস করলে এখান থেকে কত সিক্সি লস আগু হবে তাহলে ভাগ করলে এটা কত হবে সিক্স প্লাস মানে উল্টে যদি লিখি এটা যে সি এস ইকোয়াল টু আসবে কত সিক্স সি বাই ছয় তিনে নয় দুই এগারো এত তাহলে এই দুটোর পার্থক্য বলছে কত হবে ছয় মানে সিক্স সি বাই সিক্স সি বাই ইলেভেন ইকোয়াল টু ছয় তাহলে সিক্স সি কমন নিলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ইলেভেন ইকোয়াল টু ছয় তাহলে এখান থেকে সিক্সি কমন নিলে ওয়ান মাইনাস ইলেভেন মানে কত হবে এগারো মাইনাস ওয়ান বাই ইলেভেন ইকাল টু ছয় ছয় ইন্টু তাহলে দশ বাই এগারো কারণ কত এগারো মাইনাস কত ঠিক আছে আচ্ছা এখানে যে সিক্সি সিক্সি দু সাইডে কেটে নেওয়া যায় তাহলে ছয়টা চলে গেল তার মানে কী বলতে পারি এটা এখানে শুধু পড়ে থাকছে কি সিক্সিস ক্যাটেগরি সি তাহলে সি মাইনাস দশ বাই এগারো ইকল টু ওয়ান তাহলে সি ইকল টু কত হবে এগারো বাই দশ মানে ওয়ান পয়েন্ট ওয়ান মাইক্রো ফ্যালারে তাহলে এটা ওয়ান পয়েন্ট ওয়ান হলো পরেরটা কী হবে টু পয়েন্ট টু ওয়ান পরেরটা কী হবে থ্রি পয়েন্ট থ্রি মাইক্রো ফ্যালারে যেহেতু ওয়ান ইস টু টু ইস টু থ্রি অনুপাত করেছে বুঝতে পারলে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আরও ক্লাস দেবো যে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে কন্ট্রাক্টর ইলেকট্রনিক অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে যেখান থেকে তিন নম্বরে দুটো আসে ইলেকট্র ও তিন নম্বরে দুটো আসে তারও আমরা এরকম প্রশ্ন উত্তর আকারে একটা ক্লাস দেবো এবং যে প্রশ্নগুলো খুব জরুরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো ভিডিও আকারে দিয়ে দেবো ফলে এই ক্লাসগুলো ভালো হবে তোমাদের উপকার হবে বন্ধুদেরকে শেয়ার করে দাও দিলে দেখবে তোমার উপকার হবে বন্ধুদেরকেও উপকার হবে ফলে ক্লাসটা শেয়ার করে দাও তোমারও ভালো লাগবে সবাইয়ের ভালো লাগবে ওকে আর একটু লাইক করো লাইক করলে দেখবে সবাইকেই এই ক্লাসগুলো দেখতে তাদের ভালো লাগাটা আসবে আজকের মতো এখানে টাটা বাই বাই আবার ক্লাস দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অল অপশান ক্লিক করে রাখো